আজ আমি এইচএস স্টুডেন্টদের ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে এলাম, যেটা হচ্ছে সম্পূর্ণ নতুন জিনিস, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ফার্স্ট কোশ্চেন এবং তার অ্যান্সার সহ আমি তোমাদেরকে দিলাম। তো আজকে আমি সেই চ্যাপ্টার নাম বলছি, যেটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। ইনডেফিনাইট ইন্টিগ্রাল যেটা হচ্ছে WBCHSE এবং CBSE বোর্ডের স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং তোমরা দেখো, আমাকে কমেন্টে জানাও এবং আমার ভিডিও আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাকে কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করো, আমার বেল আইকনটি ক্লিক করো এবং লাইক করো। আমি সরাসরি এবার কোশ্চেনে চলে আসছি। তো কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন আমি বলছি, ফাইন্ড দ্য ইন্টিগ্রাল অফ 8 টু দি পাওয়ার এক্স প্লাস 2 মাইনাস 4 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3। তো আমি 8 টু দি পাওয়ার এক্স প্লাস 2 কে আমি ভেঙে পাচ্ছি 8 টু দি পাওয়ার এক্স ইন্টু 8 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই 4 এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 কে ভেঙে পাচ্ছি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার কিউব। তো 18 স্কোয়ার করে পাচ্ছি আমি 64, আর 2 টু দি পাওয়ার 3 এক্স মাইনাস 16 ডট 2 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এর কিউব সমান 8 2 টু দি পাওয়ার এক্স। তো আমি ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 8 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এক্স মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3 এক্স ডিএক্স। তাহলে আমি ইন্টিগ্রেশন করে আমি পাচ্ছি 8 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এক্স বাই 2 লগ 2 প্লাস 2 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3 এক্স বাই 3 লগ 2 প্লাস সি। সি ইজ এ কনস্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন বলেছে ইভালুয়েট ইন্টিগ্রেশন কস স্কোয়ার 2 এক্স ডিএক্স। তাহলে হাফ 2 কস স্কোয়ার 2 এক্স, যেহেতু আমি হাফ গুণ করে 2 নিয়েছি 2 নিয়েছি, তো 2 2 2 কস স্কোয়ার 2 এক্স সমান পাচ্ছি 1 প্লাস কস 4 এক্স ডিএক্স। তাহলে হাফ এক্স প্লাস সাইন 4 এক্স বাই 4 প্লাস সি। সি ইজ কনস্ট্যান্ট। ইভালুয়েট সাইন কিউব এক্স ডিএক্স। উই নো সাইন 3 এক্স ইকুয়াল টু 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স। সাইন কিউব এক্স ইকুয়াল টু 1 বাই 4 3 কস 3 সাইন এক্স মাইনাস সাইন 3 এক্স। তো আমি সাইন কিউব এক্স এর ভ্যালু আমি বসিয়ে পাচ্ছি 3 সাইন এক্স মাইনাস সাইন 3 এক্স 1 বাই 4। তাহলে আমি ইন্টিগ্রেশন করে পাচ্ছি 1 বাই 4 ইন্টু মাইনাস 3 কস এক্স প্লাস 3 প্লাস কস 3 এক্স বাই 3 প্লাস সি। সি ইজ কনস্ট্যান্ট। ইভালুয়েট সাইন 3 এক্স 4 কস এক্স সাইন 4 সাইন 4 এক্স ডিএক্স। তাহলে হাফ দিয়ে আমি মাল্টিপ্লাই করে আমি পাচ্ছি 2 সাইন 3 এক্স সাইন 4 এক্স হাফ। তো সাইন 2 সাইন 3 এক্স সাইন 4 এক্স থেকে আমি পাচ্ছি কস এক্স মাইনাস কস 7 এক্স ইন্টু ডিএক্স। তাহলে হাফ সাইন এক্স মাইনাস সাইন 7 এক্স বাই 7 প্লাস সি। সি ইজ কনস্ট্যান্ট। ইভালুয়েট সাইন স্কোয়ার 3 এক্স কস 4 এক্স ডিএক্স। হাফ গুণ করে আমি পাচ্ছি সাইন 3 এক্স ইন্টু সাইন 3 এক্স থেকে আমি পাচ্ছি কস 0 মাইনাস কস 6 ইন্টু কস 4 এক্স ডিএক্স। তাহলে হাফ হাফ কস 0 মানে 1 1 মাইনাস 6 এক্স ইন্টু কস 4 এক্স। কস 4 এক্স আমি মাল্টিপ্লাই করে পাচ্ছি হাফ কস 4 এক্স মাইনাস কস 6 এক্স কস 4 এক্স ডিএক্স। হাফ 1 বাই 4 1 বাই 4 তো 1 বাই 4 আমি আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি 1 বাই 4 ইকুয়াল টু 2 কস 4 এক্স ডিএক্স মাইনাস 1 বাই 4 2 কস 6 এক্স কস 4 এক্স ডিএক্স 1 বাই 4 ডট 2 ইন্টু সাইন 4 এক্স বাই 4 মাইনাস 1 বাই 4 কস 10 এক্স প্লাস কস 2 এক্স। তাহলে আমি পাচ্ছি সাইন 4 এক্স বাই 8 মাইনাস 1 বাই 4 1 বাই 40 সাইন 10 এক্স মাইনাস 1 বাই 8 সাইন 2 এক্স প্লাস সি। সি ইজ কনস্ট্যান্ট। তো নেক্সট কোয়েশ্চেন বলেছে ইভালুয়েট ট্যান থিটা বাই কট থিটা। তো ট্যান থিটা বাই কট থিটা সমান আমরা অবশ্যই জানি যে ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। তো ট্যান স্কোয়ার থিটা সমান আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো সেক স্কোয়ার থিটা সমান আমি ইন্টিগ্রেশন পাচ্ছি ট্যান থিটা মাইনাস 1 এর ইন্টিগ্রেশন পাচ্ছি থিটা প্লাস সি। সি ইজ এ কনস্ট্যান্ট। তো নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেন বলেছে ইভালুয়েট সাইন কস 3 এক্স সাইন 4 5 এক্স ডিএক্স। তাহলে হাফ নিয়ে আমি সাইন 5 এক্স আর সাইন এক্সকে আমি প্রসেসে ফেলে আমি পাচ্ছি কস 4 এক্স মাইনাস কস 6 এক্স ডিএক্স। তাহলে আমি কস 3 এক্সকে মাল্টিপ্লাই করছি আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করে আমি পাচ্ছি কস 7 এক্স প্লাস কস এক্স ডিএক্স মাইনাস 1 বাই 4 কস 9 এক্স প্লাস কস 3 এক্স ডিএক্স। তাহলে আমি ইন্টিগ্রেশন করে আমি পাচ্ছি 1 বাই 4 সাইন 7 এক্স বাই 7 প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই 4 সাইন 9 এক্স বাই 9 প্লাস সাইন 3x বাই 3 প্লাস সি। সি ইজ এ কনস্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন বলেছে ইভালুয়েট ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা সমান আমি পাচ্ছি 1 বাই কস স্কোয়ার থিটা বাই 1 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরে 1 মানে আমি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো আমি ডিভাইড
সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তো ডিনোমিনেটর এবং ডিনোমিনেটরকে আমি ক্যালকুলেশন করলাম পাচ্ছি সেক স্কোয়ার থিটা বাই ইনটু ট্যান ডি থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তো সেক স্কোয়ার থিটা থেকে আমি পাচ্ছি ট্যান থিটা মাইনাস কট থিটা প্লাস সি, সি ইজ এ কনস্ট্যান্ট। তো নেক্সট কোয়েশ্চেন পাচ্ছি আমি, নেক্সট কোয়েশ্চেন বলেছে ইভালুয়েট ডি এক্স বাই ওয়ান প্লাস কস এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস কস ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডি এক্স। তো ওপর নিচে আমি ওয়ান মাইনাস কস এক্স দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি, তো কস মাল্টিপ্লাই করে আমি ওপরেরটাতে ওপরের থেকে আমি পাচ্ছি, তো সাইন স্কোয়ার দিয়ে আমি ওপরেরটাকে ডিভাইড করে পাচ্ছি কোসেক স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস কট এক্স কোসেক এক্স কোসেক এক্স, কোসেক স্কোয়ার এক্স মানে আমি পাচ্ছি মাইনাস কট এক্স, আর কট কট এক্স কোসেক এক্স মানে পাচ্ছি আমি কোসেক এক্স, তাহলে সি ইজ এ কনস্ট্যান্ট।